হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম। বন্ধুরা, আপনাদের সকলের জন্য একটা গুড নিউজ রয়েছে। যারা এখানে নতুন ইউটিউবার রয়েছেন, যারা নতুনভাবে আপনাদের ইউটিউব চ্যানেল শুরু করেছেন কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করছে না, তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে, সেই সমস্ত ছোট্ট ইউটিউবারদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। বন্ধুরা, ইউটিউবে ভিডিও পাবলিশ করতে গেলে কয়েকটি বেসিক যে জিনিস, যেগুলো না থাকলেই কিন্তু নয় ভিডিও তৈরি করার জন্য সেই জিনিসগুলো কিন্তু মাস্ট লাগবেই, তবেই কিন্তু আপনার ভিডিওর যে একটা কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু আসবে, তারপরেই কিন্তু আপনার যে চ্যানেল, সেই চ্যানেলের গ্রোটা কিন্তু ধীরে ধীরে হবে। তো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যে জিনিসটা সর্বপ্রথম আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি মাইক, যে মাইকটি আপনারা অনায়াসে আপনাদের বাড়িতে বসে ডেলিভারি নিতে পারবেন। সেই মাইকটি আপনারা অ্যামাজন থেকে কিন্তু কিনে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনারা নতুনভাবে আপনাদের চ্যানেল শুরু করেছেন, এখনও পর্যন্ত কোনো রকম ইনকাম আপনাদের হচ্ছে না, তাই কিন্তু বেশি ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, শুধুমাত্র বেসিক জিনিসপত্রগুলো কিনুন যেগুলো মাস্ট লাগবে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক রয়েছে এখানে, বোয়া M1। এই যে মাইকটি রয়েছে, এই মাইকটি কিন্তু যথেষ্ট ভালো মাইক। বন্ধুরা, এই মাইকটি আপনারা স্মার্টফোন ক্যামেরা এবং DSLR ক্যামেরার সঙ্গেও কিন্তু ইউজ করতে পারবেন, তবে মোবাইলের ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো মাইক। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, এখনও পর্যন্ত কোনো রকম ইনকাম আপনাদের চ্যানেল থেকে হচ্ছে না, তাহলে কিন্তু এই কম দামের বোয়া মাইকটি কিনে নিতে পারেন। এই মাইকের যে লিংক, এই লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা এই যে মাইকটি রয়েছে, এই মাইকটি অনায়াসে কিন্তু অর্ডার করে নিতে পারবেন। এরপরে যাদের বাজেট একটু ভালো রয়েছে, বন্ধুরা যারা ভাবছেন যে হ্যাঁ আমি একটু ইনভেস্টমেন্ট করতে পারবো, তো তাদের ক্ষেত্রে কিন্তু বোয়ার আরও একটি ভার্সন রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের বাজেট যাদের একটু ভালো রয়েছে, তারা কিন্তু এই মাইকটি কিনতে পারেন আপনাদের ইউটিউব ভিডিওর যে ভয়েস রেকর্ডিং, সেই রেকর্ডিংটি করার জন্য। বন্ধুরা, ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য আপনাদের যে ভয়েস রয়েছে, সেই ভয়েসটি কিন্তু খুব ভালোভাবে রেকর্ড করা দরকার, না হলে কিন্তু আপনারা কিন্তু এই কম্পিটিশনের বাজারে ইউটিউবে টিকে থাকতে পারবেন না। আমি আবারও বলছি, যদি আপনারা মনে করেন ইউটিউবে আপনারা পার্মানেন্ট কাজ করবেন, তবে কিন্তু আপনারা এই ইনভেস্টমেন্টটা করুন। আর যদি মনে করেন শখের বসে দু এক দিনের জন্য ভিডিও বানাবেন, তারপরে বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু এইভাবে টাকা নষ্ট করবেন না। আপনাদের যাদের মোটিভ রয়েছে ইউটিউব চ্যানেলটাকে আপনাদের দাঁড় করাতেই হবে এবং সেই চ্যানেল থেকে আপনার প্রচুর ইনকাম করবেন আপনারা, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এখানে কিছু টাকা ইনভেস্ট করে এই জিনিসগুলো কিনে নেবেন। তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর যে আউটপুট, সেটা কিন্তু ভালো আসবে এবং লোকে আপনার ভিডিও পছন্দ করবে, আপনার চ্যানেল কিন্তু ধীরে ধীরে অবশ্যই অবশ্যই গ্রো করবে। কারণ আজকের বাজারে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কম্পিটিশন, এক একটা ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক কিন্তু চ্যানেল রয়েছে। তো এবার ধরুন আপনি একটা এডুকেশনাল চ্যানেল বানিয়েছেন, যেখানে আপনি আপনার জিকে পড়ান, ঠিক আছে। এবার জিকে পড়ানোর জন্য বিভিন্ন জিকে আপনি কালেকশন করে সেগুলোকে আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে জিকেগুলো লিখে তারপরে ভয়েস ওভার করছেন। এবার হয়তো আপনার কাছে মাইক নেই, আপনি এমনি মোবাইলে, শুধুমাত্র মোবাইলের মাইক দিয়েই আপনি ভয়েস রেকর্ডিং করছেন, সেক্ষেত্রে কিন্তু আশেপাশে আপনার পরিবেশের যে আওয়াজ রয়েছে, সেই আওয়াজ কিন্তু আপনার মোবাইলে তার সাথে সাথে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, যার ফলে যারা ভিউয়ার্স রয়েছে, যারা আপনার কন্টেন্ট কনজিউম করছে, তাদের কিন্তু একটা অস্বস্তিকর ভাব অনুভব হবে, যার কারণে তারা কিন্তু আপনার ভিডিওটি ছেড়ে আরও অন্য যে চ্যানেলের ভিডিও রয়েছে, যারা খুব ভালোভাবে ভয়েসটি রেকর্ডিং করেছে, ভালো মাইক কিনে তারা ভয়েসটি রেকর্ডিং করেছে, ভিউয়ার্সটা কিন্তু সেই ভিডিওটাই দেখবে। আপনার ভিডিওর কোয়ালিটি, অর্থাৎ আপনার কন্টেন্টের দম থাকলেও আপনার যে কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, সেই সাউন্ড কোয়ালিটি যদি খারাপ থেকে থাকে, তাহলে কিন্তু র্যাঙ্ক করাতে ভিডিও খুবই মুশকিল হয়ে যাবে। তো যাদের বাজেট একটু মোটামুটি ভালো রয়েছে, তারা কিন্তু বোয়া BY M1 Pro, এই যে মাইকটি রয়েছে, এই মাইকটি কিনে নিতে পারেন, খুব ভালো মাইক। বন্ধুরা, অবশ্যই অবশ্যই আপনারা ইউজ করলে বুঝতে পারবেন, প্রচুর পরিমাণে কিন্তু এই মাইকটি ইউটিউবার্সরা এই মুহূর্তে কিন্তু ইউজ করছে। ওকে, তো এই হলো একটা বেসিক কম্পোনেন্ট, এর পাশাপাশি আরও কিছু জিনিস প্রয়োজন পড়বে, সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই প্রোডাক্টটির লিঙ্ক কিন্তু ভিডিওর যে সেকেন্ড লিঙ্কটি রয়েছে, সেই সেকেন্ড লিঙ্কটিতে এই মাইকটির লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু অ্যামাজন থেকে এই মাইকটি কিন্তু আপনারা কিনে নিতে পারবেন।
তো বন্ধুরা, আরেকটা যে মাস্ট আপনাদের জিনিস প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনাদের যে স্ট্যান্ড, অর্থাৎ মোবাইল রেখে আপনারা যে ভিডিও করবেন তার জন্য আপনাদের একটা স্ট্যান্ড প্রয়োজন পড়বে। যদি আপনারা ক্যামেরার সাহায্যে ভিডিও করতে চান, DSLR রয়েছে কিংবা অন্য ক্যামেরা রয়েছে, তাহলে কিন্তু আলাদা স্ট্যান্ড আপনাদেরকে কিনতে হবে। আমি শুধু এটা দেখাচ্ছি যারা নতুন ইউটিউবার্স, নতুন চ্যানেল খুলেছে, এখনও কোনো ইনকাম হচ্ছে না এবং মনিটাইজও হয়নি চ্যানেল, তাদের ক্ষেত্রে তারা অল্প অল্প পরিমাণে নিয়োগ করে কীভাবে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে সেই বিষয়টাই কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে একটা ট্রাইপড, এখানে কিন্তু আপনারা মোবাইল রেখে, এই জায়গাটিতে মোবাইল রেখে আপনারা কিন্তু আপনাদের যে ভিডিও সে ভিডিও কিন্তু শ্যুট করতে পারবেন। এই বর্তমানে আমি এই স্ট্যান্ডটি কিন্তু ইউজ করছি, আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে আমার সেই স্ট্যান্ডের ছবিটি। ওকে, তো বন্ধুরা, এই যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড আপনারা খুব অনায়াসে পেয়ে যাবেন, একদম কম দামে পেয়ে যাবেন, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে এই স্ট্যান্ডের দাম, 599 টাকা কিন্তু রয়েছে এই স্ট্যান্ডের দাম অ্যামাজনে। আপনারা এই প্রোডাক্টটি কিনতে পারবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে 3 নম্বর লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে চলে আসবেন এবং এখান থেকে প্রোডাক্টটি অর্ডার করে নিলে আপনারা খুব শীঘ্রই কিন্তু আপনাদের বাড়িতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যাদের বাজেট ভালো রয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা মোবাইল কিং এবং ক্যামেরা দুটোই একসাথে ইউজ করতে চায়, এরকম স্ট্যান্ড চায়, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা স্ট্যান্ড রয়েছে। তো সেই স্ট্যান্ডটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যারা ক্যামেরা ইউজ করতে চান। তো বন্ধুরা, এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ট্রাইপড, অর্থাৎ যারা ব্লগ ভিডিও বানাতে চান, অর্থাৎ যারা ব্লগ ভিডিও বানাতে চান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই জায়গার যে পরিবেশ সেটা দেখাতে চান দর্শকদের এবং সেভাবে ভিডিও করে আপনার চ্যানেলকে গ্রো করতে চান এবং ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চান, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ট্রাইপডটি রয়েছে এটি কিন্তু প্রয়োজন পড়বে। কারণ এটিতে কিন্তু লাইট এবং যে মাইক একসাথে সেট করে দেওয়া রয়েছে এবং আপনি যখন বিভিন্ন জায়গার ছবি তুলবেন, ভিডিও করবেন, তখন আপনাকে যে কমেন্ট্রি করতে হবে, যে কথা বলতে হবে, সেই কথাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এখানটায় এই মাইকের সাহায্যে রেকর্ডিং হয়ে যাবে। তো এই যে স্ট্যান্ডটি রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনি হাতে নিয়েও ভিডিও করতে পারবেন এবং হাতে নিয়েও ঘুরতে ঘুরতে ভিডিও করতে পারবেন। তাছাড়া কোনো একটি জায়গায় টেবিলে রেখে আপনি কিন্তু খুব সহজে আপনার ফেস ক্যাম ভিডিওটি তৈরি করে নিতে পারবেন। সমস্ত জিনিস এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আপনারা খুব অনায়াসে বাড়িতে বসে কিন্তু এটা অ্যাসেম্বল করে আপনাদের যে ভিডিও সেই ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আপনি টেবিলে রেখে আপনার ফোনের সাহায্যে ভিডিওটি রেকর্ডিং করতে পারবেন এবং উপরে যে মাইকটি রয়েছে সেই মাইকের সাহায্যে আপনার যে আওয়াজ সেই আওয়াজ কিন্তু রেকর্ড হয়ে যাবে। ওকে, তো যারা এই প্রোডাক্টটি কিনতে চান অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের 4 নম্বর লিঙ্কটি আপনারা চেক করবেন, সেখানে কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে। দাম রয়েছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, 48% ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে এবং 1299 টাকা কিন্তু এই প্রোডাক্টটি অ্যামাজনে বিক্রি হচ্ছে। এবার আপনারা ভাববেন এত দামে আমরা কী করে নেব? তো বন্ধুরা, ভিডিওর কোয়ালিটি বাড়াতে হলে অবশ্যই অবশ্যই কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কারণ ইনভেস্টমেন্ট ছাড়া আজকাল কিছু হয় না। এবং আপনারা বুঝতে পেরেছেন, কম্পিটিশনের বাজারে টিকে থাকতে হলে অবশ্যই প্রথমে কিছু না কিছু ইনভেস্ট করতেই হবে, ফ্রিতে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না আজকাল। ওকে, আসুন তাহলে পরবর্তী কম্পোনেন্ট জেনে নেওয়া যাক যে কী দরকার পড়তে পারে। তো বন্ধুরা, সর্বশেষ প্রোডাক্ট নতুন ইউটিউবারদের জন্য অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, গ্রিন স্ক্রিন উইথ স্ট্যান্ড। এই গ্রিন স্ক্রিনটি আপনার প্রয়োজন পড়বে ভিডিও মেকিংয়ের সময়, অর্থাৎ যখন আপনি VFX ইউজ করবেন আপনার ভিডিওতে। অর্থাৎ আপনি হয়তো অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, যেখানে কোনো একজন ব্যক্তি কিছু বলছে এবং তার পেছনে বিভিন্ন ধরনের ছবি চলতে থাকে, ভিডিও চলতে থাকে, বিভিন্ন রকমের পাহাড়, বিভিন্ন সিনারিও তার পিছনে চলতে থাকে। তো বন্ধুরা, সেটা করা হয় এই যে কাপড়টি রয়েছে এই গ্রিন বা এই সবুজ কাপড়টির সাহায্যে। এই সবুজ কাপড়টিকে পিছনে রেখে আগে ভিডিওটি রেকর্ড করা হয়, তারপরে এই কাপড়টিকে কিন্তু একটি সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে অদৃশ্য করে দেওয়া হয় এবং যিনি এই কাপড়ের সামনে রেকর্ডিং করলেন তার পিছনের ব্যাকগ্রাউন্ডটি মুছে যায় এবং যে ইমেজ ইউজ করা হয় পিছনে সেটা কিন্তু দর্শকরা দেখতে পায়। তো বন্ধুরা, এই গ্রিন স্ক্রিনটি মাস্ট কিন্তু লাগবে যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন এবং আপনার ভিডিওতে VFX ইউজ করতে চান। তো এই গ্রিন স্ক্রিনটি আপনারা 8 ফিট × 12 ফিটের এই গ্রিন স্ক্রিনটি আপনারা অনায়াসে অর্ডার করে নিতে পারবেন অ্যামাজন থেকে। এটার যে প্রাইস রয়েছে সেটা কিন্তু অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 2279 টাকা কিন্তু এই গ্রিন স্ক্রিনটার প্রাইস রয়েছে। একদম
একদম হাই কোয়ালিটির গ্রিন স্ক্রিন এটা বন্ধুরা। এই গ্রিন স্ক্রিনটা নিলে আপনাদের প্রচুর প্রচুর দিন কিন্তু ইউজ করতে পারবেন আপনারা। এটার কিন্তু কোনো রকম কিন্তু এই যে গ্রিন স্ক্রিনটা রয়েছে এটার কিন্তু কোনো রকম খারাপ দিক নেই, কারণ প্রচুর ইউটিউবার এই মুহূর্তে এই গ্রিন স্ক্রিনটাই কিন্তু ইউজ করছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে সবার শেষে কিন্তু এই প্রোডাক্টটির লিংক রয়েছে, আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন এখান থেকে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর কোন জিনিসটা আপনি কিনতে চান অবশ্যই অবশ্যই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাবেন। যে প্রোডাক্টগুলো দেখালাম কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন।